সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 13ই ডিসেম্বর 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে তানভীর ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরনখোলা হাট সংলগ্ন। তো এর আগে ওই ফার্মের বেশ কিছু পর্ব আপনাদের দেখিয়েছি। এই ফার্ম থেকে বকনা বাচ্চা, ষাঁড় বাচ্চা ও প্রেগনেন্ট গাভী বিক্রি করা হয়। তো পূর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন গরু ওনারা কালেকশন করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই আপনাদের দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের গরুগুলো কালেকশন করছে, সেগুলো কেমন বয়সের বা কেমন ওজনের বা কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে আপনাদের জানাবো। আর এইখান থেকে গরু বাছুর নিতে আসলে আপনারা কেমন সুযোগ সুবিধা পাবেন বা সেগুলো কীভাবে সংগ্রহ করা উচিত, সেই সব বিষয়ে আপনাদের জানাবো। আর এই ফার্মের যে সত্ত্বাধিকারী আছে গোলাম কিবরিয়া সোহান ভাই, প্রত্যেকটা পর্বে কম বেশি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকে। তো আজকের পর্বে কী কী দিক নির্দেশনা ও পরামর্শ দেয়, সেই সব বিষয়ে আপনাদের জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো এখন তো আর আপনাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, কম বেশি সবাই এখন আপনাকে চেনে, তানভীর ডেইরি ফার্মের সত্ত্বাধিকারী। জি, তারপরেও পরিচয়টা দেওয়া, যেহেতু নতুন নতুন কাস্টমার আমাদের ডিভাইড ডে তৈরি হবে, নাম না জানা থাকলে ফার্মের নাম না জানলে পারে অনেকেরই অসুবিধা হবে কথা বলতে, এ কারণেই আপনার হচ্ছে পরিচয়টা দেওয়া উচিত। অবশ্যই পরিচয়টা জানান। আমি মোহাম্মদ গোলাম কিবরিয়া সোহান, তানভীর ডেইরি ফার্মের কর্ণধার। আর আমার লোকেশনটা যদি একটু বলতে বলেন, এটা অরনখোলা ঈশ্বরদী থানা পাবনা জেলাতে। আচ্ছা, আর এটা যদিও ফার্ম, এটা বর্তমানে গরু বিক্রয়ের একটা কেন্দ্র। বিভিন্ন জায়গা থেকে গরু কালেক্ট করে নিয়ে এসে এইখানে রাখেন, আর এইখান থেকে মূলত যারা গরু লালন পালন করে তারা এইখান থেকে নিয়ে এসে সংগ্রহ করে নিয়ে যায়। আসলে আপনার হচ্ছে বিক্রয় কেন্দ্র যেমন বলতে পারেন, ফার্মও বলতে পারেন, কারণ এখানে যেখানে গরু লালন পালন করা হয় সেটাই ফার্ম, পাশাপাশি সেল সেন্টার এটা, সেক্ষেত্রে ডেইরি ফার্ম প্লাস সেল সেন্টার। তো এবার নিকট আপনার কাছে বিক্রি উপযুক্ত কতগুলো গরু আছে? আতিক ভাই, বিগত কয়েক প্রতিবেদনে কিছু সেল হওয়া গরু প্রায় এক মাস ধরেই ঝগড়ার জন্য, মানে নতুন যেহেতু অনেকে আমাকে অনেকভাবে মনে করেন ইউজ করতেছে, তো সেক্ষেত্রে হচ্ছে কিছু পুরাতন গরুগুলো আমার কাছে ছিল, মানে প্রতিবেদনে দেখাতে হলে পারে কিছু সংখ্যক নতুন গরু থাকতো, পুরাতন গরুদের মিশ্রণ থাকতো। এবার একটু মনটা ভালো আমার, কারণ ম্যাক্সিমাম গরুগুলোই নতুন গরু, কাস্টমারদের ভালো গরু দেখাতে পারলে নিজের মনের কাছেও ভালো লাগে, প্লাস এখান থেকে আমার 2 টাকা বেশিও ইনকাম হওয়া সম্ভব, এই কারণে এবার মনটা মনে করেন অনেক ভালো। ভাইয়া, এবার নতুন গরু আছে? জি, ম্যাক্সিমাম সবই নতুন গরু। এবার কোন ধরনের গরু বেশি আছে? আমি যেহেতু মনে করেন সবসময় চিন্তা ভাবনা করি, আমি সংমিশ্রণ খামারটা মনে করেন তৈরি করা, এখানে মহিষ, এখানে আপনার বড় সার, ছোটো সার, প্রেগনেন্ট গরু, বকনা গরু, জার্সি, ফিজিয়াম, হলস্টাইন, মানে এভরিথিং, যেগুলো গরুর জগতে জাতগুলো আছে। আপনি জানে খুশি হবেন, আমি শিববি নিয়ে আসছিলাম, ওটা সেল হয়ে গেছে। আসলে ভালো জিনিসগুলো খুব দ্রুত সেল হয়ে যায়, হরিয়ানা, নেপালি, গির, নেপালি, এগুলো আমি সবসময় ওনাকে চেষ্টা করতেছি আনকমন কমন সব কিছু মিলে কালেকশন করা। তো এবার নিকট তো আপনার কাছে গরুর সংখ্যাটা একটু বেশি। জি জি। আচ্ছা, তাহলে শুরুতে সময়টা বেশি নষ্ট না করি, দর্শক অধিক আগ্রহ নিয়ে বসে আছে গরুগুলো দেখার, আমরাও দেখানো শুরু করি। আর একটু আমি গরু দেখাবো এখনই, কিন্তু তার আগে একটু কথা না বলে নিলে পারে অনেকেই মনে করেন বলবে ভাই কি কথা হারা ফেললেন কিনা। তো সেক্ষেত্রে জাস্ট আমাদের তরুণরা, আমরা সবসময় যে কোনো ব্যবসা ডেভেলপ করার জন্য কিছু সৃজনশীল চিন্তাভাবনা করি, যেগুলো করলে পারে আপনার কাস্টমার প্লাস আমাদের ডেভেলপ। তো সেটার ক্ষেত্রে আমি কিছু অনলাইন ভিত্তিক কিছু চিন্তাভাবনা করছি, যে এখানে মার্কেটটা সচল রাখতে হলে কী কী করণীয় আছে আমাদের। তো কাস্টমাররা, আমি একটা কথা ওনাদের পরামর্শ দেব, যে আপনার যখনই গরু নিয়ে কারোর থেকে প্রতারিত হলেন, এখানে তো কমেন্টসের একটা জায়গা আছে সবার, আমার কথা আপনাদের প্রমাণ সহকারে যে খামারই মনে করেন আপনাদের ঠগাচ্ছে, তাদের নিচে ছবি, কমেন্টস এবং দাম আপনারা উল্লেখ করে দিয়ে তার বিরুদ্ধে আপনারা কমেন্টস করেন, তাহলে পারে দর্শকরা বুঝতে পারবে যে অমুক খামারি থেকে নেওয়া যাবে, অমুক খামারি থেকে নেওয়া যাবে না। এই কাজটা যদি কেউ করতে পারে, তাহলে পারে যারা আপনার দূর মানে খারাপ চিন্তাভাবনা নিয়ে এই ব্যবসার মধ্যে আসছে তারা ভয় পাবে, তারা ভালো হয়ে যাবে। আমি বলছি না তারা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু ভালো হয়ে যাবে, ভয় থাকবে, আপনারা এই কাজগুলো করবেন। আর দ্বিতীয় কথাটা হলো, যারা আমাদের মতন খামারি ভাইরা আছেন, তারা ক্যামেরার সামনে যে কথাগুলো বলেন এই কথাগুলো বাস্তব লাইভের সাথে মিল আছে কি না, এগুলো একটু আপনারা যাচাই বাছাই করবেন, কারণ ক্যামেরার সামনে যদি একরকম চেহারা হয়, ভালো মিষ্টি মিষ্টি কথা বলেন, কিন্তু পরবর্তী যদি মিষ্টি কথা বাদে তিতা কথা চলে আসে আপনার ব্যবসার মধ্যে সচেতনতা যদি থাকে, তাহলে এখানে থেকে কিন্তু কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই ক্ষতিগ্রস্তটা মাথায় রাখেন আপনারা অবশ্যই, যে এটা
সমসাময়িক আপনি লাভ পাচ্ছেন, কিন্তু কিছুদিন পরে কত টাকা আপনার কাছ থেকে নেমে যাবে আপনি কিন্তু নিজেও জানবেন না। তো অবশ্যই আপনার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয় সেই বিষয়টা কিন্তু উল্লেখ রাখতে হবে। খুবই সুন্দর কথা বলছেন আপনি, আশা করি দর্শকও এতে অনেক উপকৃত হবে। চলেন এবার কালেকশনে দেখি, গরুটা সম্পর্কে একটু জানাবেন। এই গরুটা আপনি প্রেগনেন্ট গরু নিয়ে আসছিলাম আমি, তো এই প্রেগনেন্ট নিয়ে আসার পরে আমাদের এখানে এসে সেটি ডেলিভারি হয়েছে, আরও কিছুদিন সময় ছিল আপনার পালন নামার জন্য, যেহেতু মনে করেন গাড়িতে আসছে এ কারণে এটা আপনি ডেলিভারি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি বাচ্চাটাও সুস্থ হয়েছে, কালকে ডেলিভারি হয়েছে এই বাচ্চাটা। জি, এই বাচ্চাটা গরুটা একটা গৃহস্থ ঘরের গরু, আপনার গলার যে ইয়াটিয়াগুলো দেখেন গৃহস্থ বাড়ি থেকে কিছুই খুলে নাই, বিল টিলগুলো ওরা দিয়ে দিছে, এগুলো নাকি আমি জিজ্ঞাসা করছিলাম এটা থাকলে নাকি খুঁড়া রোগ হয় না, ওদের একটা মনে করেন হচ্ছে আত্মবিশ্বাস, তো সেক্ষেত্রে ওনারা দিয়ে রাখছে, আমি ওদের বিশ্বাসটা অবলম্বন করে আমিও খুলি নাই ওইটা। আচ্ছা জি, এগারোটা বাচ্চা হয়েছে, এটা মেয়ে বাচ্চা হয়েছে, একদিন বয়স। আচ্ছা, একটা শাহিওয়াল গরু, শাহিওয়াল গরু, শাহিওয়াল বাচ্চা। আচ্ছা, তো এই গরুটা যেহেতু একদিন বাচ্চার বয়স, এই অবস্থায় কেমন দাম চাচ্ছেন? আসলে গরুটা মনে করেন যে দুধের ইয়াটা এখন পালানে কিন্তু তেমন একটা নাই, আমরা সকালে কালেক্ট করছি, দুধ খাওয়াইছি, প্লাস এখনও যেহেতু 10 দিন সময় ছিল, অগ্রিম বাচ্চা হওয়ার জন্য একটু সময় লাগবে দুধ আসতে পালানে। তাই মোটামুটি গরুর স্ট্রাকচার, বডি এবং দুই জাতের গরু কিন্তু এটা, সব কিছু মিলা যেহেতু বাচ্চা সহকারে আছে আমার কাছে, এটার আমি দাম নির্ধারণ করছি 96,000 টাকা। 96,000 গাভী এবং বাচ্চা সহকারে, এখন তো ওইভাবে দুধ পাওয়া যায় না, তারপরে যতটুকু পাওয়া যায় দর্শক পরিমাপ করে নিতে হ্যাঁ নিতে পারে। বডি স্ট্রাকচার দেখলে বোঝা যায়, কাস্টমাররা সবই বোঝে, গরু দেখলে পারে বুঝতে পারে কোনটা দুধের গরু, কোনটা আপনি কতটুকু দুধ হবে, সেক্ষেত্রে গরুটা আপনি যেটা আছে দেখে শুনে নিতে পারে। 96,000 টাকা দাম নির্ধারণ করছে। এই পাশে লাল সাদা একটা গরু আছে, এই গরুটা এটা আপনার জার্সি গরু। এই গরুটা নিয়ে আসার পরে অনেক কাস্টমার আমাকে মনে করেন যে নেওয়ার জন্য আগ্রহ দেখাইছে, এক ভদ্রলোক তো মন খারাপ করছে, আমি যা দাম বলছি উনি 5,000 টাকা কম বলছিল, তো উনি আবার মনে করতেছে পারে যে ভাই 5,000 টাকাও কমালো না কেন, এই কথা মনে করে ফোনটা মনে করেন উনি একটু দুঃখ পাই কাটে দিচ্ছে। কিন্তু যে গরুতে আমার মনে করেন যে দেখতে পাচ্ছি যে আমার 2 টাকা হবে, আমি কেন মনে করেন লস করে সেটা বিক্রি করবো, ওনাকে বুঝতে হবে। আর আমার কথা আমি আহামরি দাম ছাড়া গরু বিক্রি করি না, একটা রিজনেবল প্রাইস থাকে ওইটা আমি মনে করেন বেচা কেনা করতে হয়, তো ওটা একটা ভাষাতে কথা বলে রাখছি। কত টাকা ওইটা? আপনার 1,00,000 টাকায় আমি মনে করেন বিক্রি করছি। 1,00,000 টাকায় যেহেতু বিক্রি হয়ে গেছে তাহলে আমরা না দেখাই, পাশে একটা লালচে আছে এটা সম্পর্কে একটু জানান। এটা হচ্ছে আপনার একটা জার্সি গরু, জার্সি এটা কানটা দেখবেন মিনি জার্সি বলি, এটা এটা লাভই থাকবে না, আপনি প্রেগনেন্ট এটা গরু, এটাও কিন্তু আপনার 8 মাসের প্রেগনেন্ট, 8 মাসের প্রেগনেন্ট। দাঁত কতগুলো? দাঁতটা কিন্তু এটা 6টা, 6টা দাঁত। জি। আচ্ছা, এই গরুটার মূল্য পড়বে কেমন? এটা আপনার আমি দাম নির্ধারণ করছি 90,000 টাকা। 90,000। জি, প্রেগনেন্ট গরু, যে নেবে এর সার্বিক দিক বিবেচনা করে নিতে হবে। জি। আচ্ছা, 90,000, আলোচনার সুযোগ আছে। জি। পাশে আর একটা আছে, এটা এটা একটা জার্সি গরু, এটা মিনি জার্সি। এটা দুইটা বিষয় আপনারা খেয়াল করবেন, এদের এর গায়ের পশমটা অনেক কিন্তু মোলায়েম, মানে একদম পাতলা, সফট, আপনি যেটা আমরা বলি রসুনের চোষা, মানে ওর থেকে তার পাতলা কিছু হয় না, সে তেমন একটা সফট গরু। প্লাস কানগুলা মনে করেন ছোটো ছোটো, যেটা জার্সি গরুর বৈশিষ্ট্য। আর দ্বিতীয়টা হলো মাজা দেখতে হবে, মাজা যতটা মনে করেন চাপা হবে, মানে উষার হয় এক কথায়, তত কিন্তু দুধের আমরা আন্দাজ করতে পারি, সুকা হওয়া যাবে না, চাপা হতে হবে। তো সব কিছু মিলায় বাটের ধরন, তারপরে আপনার বডি স্ট্রাকচার, আপনার গায়ের রং, এভরিথিং সব কিছু মনে করেন মিলা সেরে গরুটা মনে করেন খুবই শান্ত স্বভাবের, এটাও মোটামুটি দাদের গরু হবে এবং দুধ আশা করা যায় ভালো কিছু আশা এখান থেকে পাওয়া। এই গরুটা কতদিনের প্রেগনেন্ট? এটাও আপনার 8 মাসের প্রেগনেন্ট, 8 মাসের প্রেগনেন্ট। এটার দাম পড়বে কেমন? এটা 1,05,000 টাকা নির্ধারণ করছে। 1,05,000 টাকা। জি। আলোচনার সুযোগ আছে? অবশ্যই সুযোগ আছে। আচ্ছা, পাশে আর একটা গরু আছে, ওইটা কিন্তু ভাইয়া দাঁত সম্পর্কে আপনি জিজ্ঞাসা করেন না, দাঁত বোধহয় হয় নাই আপনি বলছেন, এটা দাঁত হয় নাই। জি, এক কথার একটাকে বলছেন এই কারণে আমি জিগাই নাই। জি জি জি। এই পাশে একটা গরু আছে, এটা এটাও আপনি হচ্ছে একটা শাহিওয়াল গরু, এটা শাহিওয়াল গরু। জি, শাহিওয়াল গরু। আচ্ছা, আপনি দুই দাঁতের গরু, দুই দাঁতের গরু। জি, এটাও প্রথম, এটাও প্রথম। আমাদেরও তো একটা আইডিয়া আছে, গরু দেখলেও কিন্তু বুঝতে পারি। সেক্ষেত্রে এই গরুটা দেখেন আপনারা যে বডি স্ট্রাকচার কিন্তু খুব আহামরি বড় না, শাহিওয়াল গরুগুলো মাঝারি টাইপের, মাঝারি শাহিওয়াল,
ছাগল গরুর মধ্যে যেগুলি থাকা দরকার বৈশিষ্ট্য এর মধ্যে আছে। একটু ভালোভাবে আপনারা পিছনের সাইডটা একটু দেখতে দেখাতে পারেন আমার কাস্টমার ভাইদের। তো এই প্রেগনেন্ট গরুটা কেমন দাম পড়বে? এটাও আপনার হচ্ছে 95,000 টাকা দাম নির্ধারণ করছে। আলোচনার একটু সুযোগ আছে। আচ্ছা, পাশে আর একটা আছে, এটা এটাও একটা বকনা, দাঁত হয় নাই। যখনই 5 মাস ক্রস করবে, আমি মনে করি 4 মাস পরেই বোঝা যায়, কিন্তু 5 মাস ক্রস করলে গরুগুলো এমনি পাওয়া যায়। যারা গরু অভিজ্ঞতা অর্জন করছে তারা গরুর দিকে তাকালে পারে, পেটের দিকে তাকালেই বুঝতে পারবে যে এটা কি আছে না আছে। জি, ওটা নিয়ে নিয়ে টেনশনে থাকবেন। এটা দাঁত হয়েছে না? এটা দাঁত হয় নাই, দাঁত হয় নাই। জি, আচ্ছা, এটার মূল্য পড়বে কেমন? এটা আপনি 90,000 টাকা নির্ধারণ করছেন। 90,000 টাকা, একটু কম বেশি করা যাবে? অবশ্যই কম বেশি করা যাবে। পাশে আর একটা আছে, এটা আপনার, এটা একটু বিগ সাইজের শাইওয়াল। এই গরুটা আমার যে কটা গরু দেখালাম সবার থেকে বডি স্ট্রাকচারের দিক দিয়ে অনেক লম্বা। বডি স্ট্রাকচার আপনি খেয়াল করে দেখেন যে হচ্ছে এদিকেই মনে হয় লম্বাতেই মনে হয় 6.5 ফিটের মতন মনে করেন আছে, 7 ফিটের মতন, মানে একটা বড় একটা শরীরের একটা গরু এটা। সেক্ষেত্রে এটার আপনার ওলান, এটার আপনার বডি স্ট্রাকচার সব কিছু কাস্টমাররা দেখে বুঝতে পারবে যে এটা দুধের গরু। কিন্তু যে গরু বিক্রি করছে সে বলে প্রথম, কিন্তু ওরা তো বলবেই, আমাদেরও কিন্তু বুঝে নিতে হবে। এটা সেকেন্ড বিয়ানের আমার মনে হচ্ছে। দ্বিতীয়তে যারা মনে করেন যে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কাজ করবে, বকনা নিয়ে কাজ, তারা এবার মনে করেন বকনা গুলা দেখতে পারে। আচ্ছা, শুরুতে একটা বকনা আছে, এটা জি শুরুতে একটা আপনার হলস্টাইন ফ্রিজিয়াম একটা বকনা আছে। হলস্টাইন ফ্রিজিয়াম, জি। এটার বয়স, এটার বয়স আপনার 10 মাসের মতন। এটার আপনি পাওগুলো একটু খেয়াল করে দেখবেন দর্শক বিন্দু, আপনি পাওগুলো কিন্তু অনেক মোটা, হ্যাঁ, বডি স্ট্রাকচারটাও বড়, ওলান আপনার হচ্ছে পিছনের শেপ এবং আপনার সামনের ইয়াগুলো মিলে সব কিছু মিলে দেখেন গরুটা কিন্তু অনেক সুন্দর একটা স্ট্রাকচার বডি নিয়ে তৈরি হয়ে গেছে অলরেডি। তো এইটা 10 মাসের একটা বাচ্চা, জি। এইটা কেমন দাম চাওয়া হচ্ছে? এটা হচ্ছে আপনার দাম চাচ্ছি 81,000 টাকা। 81,000 টাকা দাম চাচ্ছেন? জি। তো এর শারীরিক গঠন প্রণালী দেখে যদি কেউ পছন্দ করে এইখান থেকে আলোচনার একটু সুযোগ আছে? সীমিত সংখ্যক সুযোগ আছে, কারণ বাচ্চা গরুতে আমি প্রফিট করার চিন্তাভাবনা ইয়া করে নাই। আমি এটা চিন্তাভাবনা করছি যে কাস্টমাররা এখান থেকে ওনারা তো লালন পালন করি, মনে করেন বড় করতে হবে, তো অল্প কিছু সীমিত প্রফিট রেখেই বকনা গরুগুলোর দাম নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, পাশে আর একটা বকনা আছে, এইটা জি, এটা একটা ফিজিয়াম বাচ্চা। ফিজিয়াম, জি। কেমন বয়স? এটার বয়সও আপনার ওই সেম 9 মাস 10 মাস। 9 মাস 10 মাস, জি। আচ্ছা, এটার মূল্য কেমন নির্ধারণ করছেন? এটা আপনার 55,000 টাকা। 55,000 টাকা মূল্য নির্ধারণ করছেন, জি। আচ্ছা, তো এই গরুগুলো একটু ঘোরাই দেওয়া হোক, আমরা অপর পাশটা যে আছে সেই পাশটা একটু দেখি। অবশ্যই, 55,000 টাকা আপনি দাম বললেন, জি। আর আলোচনার সুযোগ আছে? অবশ্যই সুযোগ আছে। আচ্ছা, পাশে আর একটা বাচ্চা আছে, চলেন এবার এই বাচ্চাটা দেখি। এটা একটা জার্সি বাচ্চা। জার্সি বাচ্চা, জি। জার্সি বাচ্চা কানগুলো অনেক ছোট ছোট, প্লাস হচ্ছে আপনার গলার যেই ঝোল, আপনার হচ্ছে পিছনকার স্ট্রাকচার, বডি সব কিছু একটা সুস্থ সবল বকনার মধ্যে যা থাকা দরকার সবই আছে এটার মধ্যে। আচ্ছা, এটার বয়স কেমন হবে? এটার বয়স হচ্ছে আপনার 6 মাসের মতন। 6 মাসের মতো, জি। আচ্ছা, এটার মূল্য পড়বে কেমন? এটা 39,000 টাকা। 39,000 টাকা, আলোচনার সুযোগ আছে? সুযোগ আছে। আচ্ছা, পাশে আর একটা লাল সাদা আছে, সরি সাদা কালো আছে, জি। এর পাকড়া যেটা আমরা বলি, হ্যাঁ, এটাও আপনার একটা হলস্টাইন ফ্রিজিয়াম বাচ্চা। হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়াম বাচ্চা, এটাও আপনার গ্রোথ এবং মনে করেন হচ্ছে বডি স্ট্রাকচার এভরিথিং সব কিছুই মনে করেন যে দুধের গরু হিসেবে আমি দর্শক ভাইদের বলবো, কারণ এই গরুগুলো আপনার নর্মালি কিন্তু আমাদের দুধের জন্য কেউ যদি ফার্ম করে তারা কিন্তু এই গরুগুলাই সিলেক্ট করবে অবশ্যই। তো এটার বয়স কেমন হবে? এটার বয়স 7 মাস। 7 মাস, আর দাম পড়বে কেমন? এটা দাম নির্ধারণ করছে 48,000 টাকা। 48,000 টাকা, পাশে আর একটা আছে, এটা আমরা একটু দেখি। এটা একটা জার্সি গরু। জার্সি, জি, জার্সি গরু। এটা আপনার হচ্ছে
কালারটা হচ্ছে কালো আর সাদা হবে, কিন্তু এখন হালকা একটু মাটি কালার মনে হয়ে আছে বসন্তবেলা। হ্যাঁ, দুধের পালানটা একটু দর্শক বিন্দুটা খেয়াল করবে এটার। সেক্ষেত্রে আমি গরুটার প্রথমে বডি স্ট্রাকচার দেখি না, কিন্তু পিছনে যখন গেছে আমি যখন দেখলাম যে না, দুধের যে উলান, যেটা উলানের জায়গাটা পর্যাপ্ত আছে, উলান দেখি আন্দাজ করা যায় একটা গরুতে কেমন দুধ আশা করা যায়। আমি একটা আশা করতেছি গরুটা যেহেতু জার্সি, এই জার্সি গরুর বৈশিষ্ট্যগুলা এখন কাস্টমাররা বুঝতে পারছে যে আমাদের ওয়েদারের সাথে পারফেক্টলি ম্যাচ খাচ্ছে। হ্যাঁ, রোগ বালাইটাও কম হয়, যেখানে সেখানে আপনি যেভাবে বাঁধে রাখলেন সেখানেই বড় হতে পারবে, এবং কনসেপ্ট করানোর ঝামেলাটাও কম। আপনি যে যেটা সিমেন্স দিয়ে কনসেপ্ট করান না কেন, সহজে কনসেপ্ট করে নেয়। আচ্ছা, তো এই বাচ্চাটার বয়সের দাম সম্পর্কে একটু জানান। এটার বয়সটা হচ্ছে আপনার 6 মাসের মতন। হ্যাঁ, যেটা দাম নির্ধারণ করছি আমরা সেম 48,000 টাকায়। 48,000 টাকা? জি। আচ্ছা, পাশে আর একটা বাচ্চা আছে, এইটা এটা একটা ফিজিয়ান বাচ্চা। ফিজিয়ান? জি, ফিজিয়ান বাচ্চা। এটার শেপটাও যেমন সুন্দর, এবং মনে করেন এটার একটা মাথার একটা গঠন আছে, প্লাস হচ্ছে আপনার এই গরুগুলো আমার মনের থেকেই বলতেছি, যখন আমরা গরুগুলো কালেক্ট করি তখন কিন্তু সেরা জিনিসটাই কালেকশন করার চিন্তা ভাবনা করি, কারণ আমরা চাই না যে আমার একটা গরু আমার ফার্মে লং টাইম থাকুক। কারণ আমি যদি কালেকশন সেরা না নিয়ে আসতে পারি তাহলে কিন্তু গরুগুলো অবিক্রিত থাকবে। জি, আর যদি সেরা জিনিস নিয়ে আসি, কাস্টমাররা কিন্তু সেরা জিনিস কোথায় আছে খুঁজে কিন্তু অটোমেটিকলি বের করে নিবে, আমাকে দেখে কিন্তু গরু নিবে না, গরু দেখে গরু নিবে। তো সেক্ষেত্রে হ্যাঁ, গরুগুলো এটাও মনে করেন সুন্দর একটা গরু কালেকশন হয়েছে, মোটামুটি এটাও জাতের বাচ্চা। এটার বয়সের দাম? এটার আপনার বয়স ওই 5.5 থেকে 6 মাসের মধ্যে। আর দাম? এটার দামও নির্ধারণ করছে 48,000 টাকা। 48,000? প্রত্যেকটা গরুতে দরদামের সুযোগ আছে? সীমিত, মানে আমি তো বেশি একটা দাম মনে করেন এখানে বলি নাই। কিছু কম বেশি করা যাবে? জি, অবশ্যই করা যাবে। আচ্ছা, পাশে আর একটা আছে, এটা এটা একটা জার্সি বাচ্চা। জার্সি বাচ্চা? জি। এটার বয়স? এটাও আপনার সেই 5.5 মাসের বয়সের। আচ্ছা, এবং এর পিছনের যেটা উলানটা আমি এটাও দেখানোর চেষ্টা করব, বাচ্চাগুলো কেন আমি কালেক্ট করছি সেটাও একটা দেখার বিষয় আছে। জায়গাটা দুধের বাটটা সাদা, প্লাস কানগুলোও খাড়া, এবং গঠনগুলোও মনে করেন জার্সির মধ্যে থাকা দরকার, পিওর জার্সিগুলো এর মধ্যে বোঝা যাচ্ছে। আচ্ছা, এই বাচ্চাটার দাম পড়বে কেমন? এটাও আপনি সেম দাম, যেহেতু দর্শক বিন্দুরা দাম নিয়ে মানে একটু বিভ্রান্তি পড়ে, একটা আলাদা আলাদা ভাবে আমি ইয়া করি নাই, আমার বাচ্চাগুলাও সেম প্রাইজেই কেনা হয়েছে। আমি 2-4 টাকা মনে করেন যেটার মধ্যে রেখে দামটা নির্ধারণ করছি, এটাও 48,000 টাকা দাম নির্ধারণ করছি। জি। আচ্ছা, পাশে আর একটা আছে, এটা এটা একটা হলস্টেন ফিজিয়ান। হলস্টেন ফিজিয়ান? জি। কেমন বয়স? এটা আপনার 5 মাস বয়স হবে। 5 মাস বয়স হবে? জি। আর এটার দাম পড়বে কেমন? এটার দাম আমি নির্ধারণ করছি হচ্ছে 46,000 টাকা। 46,000 টাকা মূল্য নির্ধারণ করছেন? জি। আচ্ছা, আলোচনার একটু সুযোগ আছে, হালকা পাতলা সুযোগ আছে। আচ্ছা, পাশে ওই রকম দেখতে আরেকটা আছে, এটা এটাও আপনার ফিজিয়াম বাচ্চা, কিন্তু কানটা দেখে মাঝে মধ্যে মনে হয় যে এটা কি জার্সির একটু ক্রস আছে কিনা, কারণ কানটা মনে করেন খাড়া প্লাস ছোট, সে জার্সির সাথে আমার মনে হয় ফিজিয়ামের ক্রস হয়ে গেছে এটা। সেক্ষেত্রে আপনার এই গরুটাও সব দিক দিয়ে গঠন যেগুলো বলতে বলেন, পায়ের খুঁড়ের দিক দিয়ে সাদা, কানের শেপটাও ভালো, এবং মনে করেন বাঁটগুলাও সাদা, সব মিলা এটাও একটা ভালো একটা বাচ্চা। দর্শকরা যদি মনে করেন দুধের জন্য যদি মনে করেন গরু নিতে চায় তাহলে সেক্ষেত্রে আপনার এইগুলা সিলেক্ট করতে পারে। আচ্ছা, এটার দাম পড়বে কেমন? এটার দাম হচ্ছে 48,000 টাকা। 48,000 টাকা? জি। আচ্ছা, পাশে আর একটা লালচে আছে, এটা এটা জার্সির কিন্তু মূল কালারটা কিন্তু দর্শকরা কিন্তু জানে। হ্যাঁ, জার্সির কিন্তু অরিজিনাল জার্সি যেটা হয় সেটা কিন্তু এই লাল কালারটা। জার্সি গরুগুলো কিন্তু মানে প্রকৃত যে কালারটা বলতে বলেন তো সেক্ষেত্রে কিন্তু জার্সির মেন কালারটাই হচ্ছে এটা। আচ্ছা, এটা একটা জার্সি বাচ্চা, একদম জার্সি পিওর ব্রিডের জার্সি। কেমন বয়স? এটা আপনার হচ্ছে 5 মাস হয়েছে মনে হয়। 5 মাস? জি। আর এই ধরনের বাচ্চাগুলো সম্পূর্ণ খাবার দাবার খাচ্ছে বা সম্পূর্ণ সুস্থ সবল? সুস্থ সবল খাবার দাবার এরাই তুলনামূলক বেশি খাচ্ছে, এদের রুচি বেশি। হ্যাঁ, এরা মনে করেন খাবার আগ্রহ বেশি, একসাথে লটকে কারে রাখছি, এর দেখা এর খাবার ওর খাবার মানে কাড়াকাড়ি করে মনে করেন খাওয়ার জন্য প্রতিযোগিতা করে খাচ্ছে। প্যাটগুলো দেখলেও বুঝতে পারবেন খাবারে সবসময় মনে করেন প্যাট ভরে থাকে। এই বাচ্চাটার বয়স কেমন আর দাম কেমন? এটা আপনার বয়স 5 মাস বয়স, 45,000 টাকা আমি দাম চাচ্ছি। আলোচনার সুযোগ আছে? সামান্য কিছু আপনার সুযোগ আছে। পাশে আর একটা সাদা বাচ্চা, এটা আপনার হট কালেকশন। এই বাচ্চাটা? হ্যাঁ, হট কালেকশন, ছোট জিনিস হতে পারে কিন্তু শেপটা মনে রাখেন সাদার উপরে কানটা কালো। হ্যাঁ জি, এই বাচ্চাগুলো কিন্তু আমাকে অনেকজন মনে করেন অর্ডার দিয়ে রাখে, এর আগে আমি যত হলস্টেন ফিজিয়াম নিয়ে আসছি এই গরুগুলো নেওয়ার জন্য কিন্তু সবসময় মনে করেন আপনার কাস্টমাররা অধীর আগ্রহী থাকে, কোন খামারে একটা পিস আছে সেটা বের করে নেওয়ার জন্য আগ্রহী থাকে। এবং আমি এটার নাম রাখছি হচ্ছে গিনিপুষ। গিনিপুষ নাম রাখছেন? জি। কেমন বয়স?
এটার আপনার বয়স সম্ভবত 4 মাসও হয় নাই, 3.5 থেকে 4 মাস বাচ্চাটা মনে করেন যে এই অবস্থায় গাভীর থেকে আলাদা করে নিয়ে আসা হয়েছে। আপনার কিছু লোক আপনার ওই যে বাসায় মনে করেন প্রবলেম কিংবা অর্থ সংকটের মধ্যে ভোগে, তারা মনে করেন ভালো জাতের বাচ্চাগুলো বুঝে না, যদি জানতো আসলে যে এটা বাসায় রাখার মতো তাহলে বিক্রি করতো না, ওনারা টাকা সংকটের জন্যই কিন্তু এগুলো বিক্রি করে ফেলছে, আমরাও কালেক্ট করে নিয়ে আসছি। আচ্ছা, তো খাবার দাবার খায়? আলহামদুলিল্লাহ খুবই খাবার দাবার ভালো খায় এবং রুচি সম্পূর্ণ বাচ্চা। এটার দাম? এটার দামটা মনে করেন যে বাচ্চার তুলনায় অনুযায়ী বেশি, কাস্টমাররা বেশি বলতে পারে, কিন্তু সবাই জানে তো, যেহেতু আমার বলতে অসুবিধা নাই। এটা আপনি 55,000 টাকা নির্ধারণ করছি। 55,000 টাকা? জি। আচ্ছা, সবশেষে আরেকটা ছোট বাচ্চা আছে, এটা এটা পালের মনে করেন সবচেয়ে বড় গরু, মানে যেহেতু ছোটই আর কি করেই বললাম, পালের সব থেকে ছোট, হ্যাঁ ছোট গরু। তো সেক্ষেত্রে বাচ্চাটাও মনে করেন যে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, বাচ্চাটার কালারটা সাপটা আপনার একটা দুধের গরু হওয়ার জন্য, এবং গলাটা একটু খেয়াল করে দেখেন একদম চিকন, গলাটার কোনো কম্বল নাই, প্লাস কানগুলাও মনে করেন খাড়া খাড়া হয়ে আসছে, প্লাস আপনার বডি স্ট্রাকচারের একটা বিষয় থাকে, এটা দুধের আসলে যে হবে আমি দেখেই বুঝতে পারছি গরুটা। আচ্ছা, এবং গরুটা ওই সাইড থেকে একটু আপনি কাস্টমারদের দেখাতে পারেন? অবশ্যই। জি, এটার দাম পড়বে কেমন? এটা ছোট বাচ্চা, ছোট দাম, যাদের পুঁজি কম তারা আমার মনে হয় যদি অল্প পুঁজিতে নিতে চাই তাদের জন্য আমি বাচ্চাটা একদম সিপ রেটে দিব, আমার কাছ থেকে গিফটই ধরতে পারেন, এটা 31,000 টাকা হলে দিয়ে দিব। 31,000 টাকা? জি, কথা বলে নেওয়া যাবে, একদম সীমিত কথা বলে নেওয়া যাবে। আচ্ছা, এই পাশে বেশ কিছু সার গরু আপনি রাখছেন, চলেন এবার একটু সার গরু গুলা দেখি। 4টা সার আছে বড় বড়। জি, আমার দ্বিতীয় স্টেপ শেষ ভাই, এবার 3 নম্বর স্টেপে আমরা বড় সার নিয়ে একটু কাজ করতেছি, যেহেতু আমি আশা করতেছি যে আমি সবকিছু নিয়েই খামারটা মনে করেন তৈরি করবো, তো সেক্ষেত্রে বড় সার থাকবে, এখানে ফিজিয়াম বাচ্চা থাকবে, ছোট বড় সবকিছু থাকবে। হ্যাঁ, সেক্ষেত্রে এইটা আমার কালেকশনের মধ্যে আছে। এইটা এটা আপনার হচ্ছে গত প্রতিবেদনে আপনি সম্ভবত মহিষের কথাটাই বেশি আমরা বলছি, কাস্টমাররাও মনে করেন মহিষ মহিষ নেই, পাগল হয়েছিল আমার কাছে সারগুলা, কাস্টমার মনে হয় খেয়াল করে নাই। জি, অবিক্রিত অবস্থায় আছে। এই সারটা সম্পর্কে একটু জানাবেন? এটা আপনার একটা ছাইওয়াল সার, এটার আপনার বডি শেপ এবং মনে করেন পিছনকার হচ্ছে আপনার জায়গা সম্পূর্ণটাই কিন্তু আপনার সুন্দরের যে গঠনগুলি থাকা দরকার প্রত্যেকটা এর মধ্যে আছে, এবং দাঁতেও দুইটা, যারা এখনও কোরবানি ঈদ উপলক্ষে মনে করেন সার সংগ্রহ করতেছে, বড় বড় সার করার জন্য চিন্তাভাবনা করতেছে, তারা এটা সংগ্রহ করতে পারে। নিতে পারে? জি। আচ্ছা, এটার দাম পড়বে কেমন? এটা 1,30,000 টাকা আমি দাম নির্ধারণ করছি, আলোচনা সাপেক্ষে একটু ডিসকাউন্ট করা জায়গা আছে, দরদাম করা যাবে। জি। আচ্ছা, এটা 6 মনের উপরে কিন্তু মাংসই আছে। 6 মনের উপরে মাংস আছে। দুই নম্বর একটা আছে, এটা এটাও আপনার একটা সাইওয়াল সার, সাইওয়াল সার, সাইওয়াল সার, এটারও দুই দাঁত। জি, গরুর পিছনের অংশটা কাস্টমাররা মনে করেন দেখবে, প্লাস সামনের যে মাথাটার সৌন্দর্য সেটাও দেখবে, মাংস লাগা জায়গাটাও দেখতে হবে, এবং একটা সৌন্দর্য একটা বিষয় থাকে, কিন্তু সার কিন্তু হলেই সার না, সারের মধ্যে কয়েকটা কিন্তু যারা সার কিনে তারা সবই দেখলেই বুঝতে পারবে, দাঁড়ানোর ভাগভঙ্গি, গলার যেই আপনার ঝোলটা, মাথার যে মনে করেন যে একটা চুটটা, সব কিছু মিলা এটা মনে করেন খুব সুন্দর একটা সার। আচ্ছা, এটার ওজন আর দাম জানান? এটা 6 মনের, এটাও আপনার মাংস আছে, প্লাস এটাও আপনার ওই সেম ক্যাটাগরির সার, দামটাও সেম রাখছি, 1,30,000 টাকা। আচ্ছা, 3 নম্বর একটা আছে, এটা 3 নম্বরটা, এটা হলো যে আপনার এটাও সাইওয়াল একটা সার, সাইওয়াল একটা সার, দুই জাতের গরু, দুই দাঁত। জি, এটাও মনে করেন যে মোটামুটি আপনার ওজন যদি বলতে বলেন, এটাতেও 6 মন মাংস আশা করা যায়, মনে করেন একই ক্যাটাগরি, একই ক্যাটাগরি, সেম সেম মনে করেন সাইজের। আচ্ছা, মানে জোড়া করতে পারেন আপনি। এইটার দাম? এটা আপনি 1,30,000 টাকা নির্ধারণ করছি ভাই। 1,30,000 টাকা আপনি মূল্য নির্ধারণ করছেন, একটু আলোচনা করে নেওয়া যাবে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, 4 নম্বর একটা গরু আছে, এবার চলেন। এটা হচ্ছে আপনার বাচ্চা সাইওয়াল, বাচ্চা সাইওয়াল, মানে কি দাঁত হয়? হ্যাঁ, এর আগে আমি প্রতিবেদনে দেখাইছি, এটার কিন্তু দাঁত হয় নাই, এটা আপনার একটা মানে বডি স্ট্রাকচারটা যেভাবে হয়ে গেছে এটা রেডি হয়ে গেছে অলরেডি, কিন্তু এখনও যদি কেউ চিন্তা করে 2 বছর রাখবো, 1.5 বছর রাখবো, সেটা রাখা সম্ভব, কিন্তু আবার যদি মনে করি এবার কুরবানিতেও সেল করবো, কুরবানিতেও সেল করতে পারে, কিন্তু এটা অনেক বড় সার হবে, অনেক বড় সার হবে, সামনের শিংটাও একটা অন্যরকম সৌন্দর্য, মাথাটা একটা মনে করেন যে রাগান্বিত ভাব আছে, মোটামুটি মনে করেন যে সারের মধ্যে যা থাকা দরকার এটার মধ্যে আছে। এইটার দাম পড়বে কেমন? এটা 1,20,000 টাকা। 1,20,000 টাকা, আলোচনার একটু সুযোগ আছে, সুযোগ আছে। আচ্ছা, এই পাশে আবার বেশ কিছু গরু আছে, চলেন একটু এইগুলা দেখি। এবারে যে পাশেও বেশ কিছু গরু রাখছেন, একদম শুরুতে একটা গরু আছে, জি এটাও আপনার সেল হয়ে গেছে, আমার এক আঙ্কেল নিয়ে রাখছে এই গরুটা, এই গরুটা আপনার নেপালি গরু ছিল, ওইটা আপনার পেমেন্ট এখনো পাই নাই, এটা আপনার হচ্ছে
উনি বলছে যে আমার জন্য আলাদা করে রেখে দাও। এই একটা আপনার আছে, পাশাপাশি ওই পাশেরটাও এক ভদ্রলোক হুজুর মানুষ, উনি খুবই নেপালি পাগল, উনি নেপালি পাগল হওয়ার জন্য অন্য কপালেটা ছিল না, তারপরে আপনার এক কাস্টমারের থেকে না নেওয়ার জন্য আল্লাহ যাক ভালোবাসে তার কপালেই যাবে মনে হয়, এ কারণে গরুটা সেল হয়ে গেছে। খুবই সুন্দর গরু এটা ছিল, এটা হ্যাঁ এটা সেল হয়ে গেছে, আবু শাফি ভাই উনাকে এটা নিয়ে নিচ্ছে। পাশের এটাও আপনার এক ভদ্রলোক নিছে, ওনার বাসা সিলেট জাফলং বাংলাদেশের শেষ মাথা, নজরুল ভাই ওটা আপনি নিছে, ওই গরুটাও ডেলিভারি হয়ে যাবে অল্প দিনের মধ্যে। আর পাশের দুইটা খুবই জাত মানের মনে করেন যে মানে বলতে বলেন যদি আমি আজকে গরুগুলো দেখাইতাম না, কিন্তু অনেকেই তো মনে করেন গরু কিনে রাখছে আমাকে বিশ্বাস করে, তার গরুগুলো কি অবস্থায় আছে আমার যত্ন আছে কিনা দেখানোর জন্য নিয়ে আসছি, সময় নষ্ট হচ্ছে জানি। এই দুইটা আমার এক ফুবু নিছে, ফুবু আছে জর্ডানে, উনি মনে করেন খুবই ধার্মিক মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম যেমন পড়ে তেমন তাহাজ্জুদের নামাজটাও মনে করেন পড়ে। উনার আসলে কপালটাও ভালো বলতে পারেন, এই বাচ্চাগুলা মিলানো খুবই কিন্তু কঠিন। হ্যাঁ এই দুটো বাচ্চা কিন্তু উনি নিয়ে নিছে এবং অনেক আমাকে বলছে বাবা যে কদিন তুমি রাখার দরকার রাখো, আমি অল্প দিনের মধ্যে এগুলো উঠা নেবো। আচ্ছা পাশেরটা, পাশেরটাও এক ভদ্রলোক তাজউদ্দিন ভাই, উনি রিসেন্টলি আমার সাথে পরিচয় হয়েছে, উনি বলছে ভাই আমার কাছে সেরা সেরা কিছু কালেকশন দিবেন। উনি রুচিশীল মানুষ একটা, লন্ডন থাকে প্লাস বাংলাদেশে অনেক সুন্দর খামার করছে, ওনার পরিবেশটাও ওনাকে অনেক ভালো, প্লাস উনি একটা খামারি, ওনার কথা যে গরু উনি চিনে, আমাকে সেরা জিনিস দেন, দু টাকা কম বেশি সেটা বিষয় না, কিন্তু অবশ্যই ভালো জিনিসটা উনাকে দেওয়ার চেষ্টা করবে। এটা উনি নিছে, হ্যাঁ উনাকে এটা দেওয়া হয়েছে, এটা বাদে আরও কিছু নিছে উনি। আছে আপনার অ্যালবিনো মহিষগুলো? হ্যাঁ মহিষগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই মনে করেন যে শৌখিনতার ছোঁয়া যেমন নিয়ে আসছিলাম, মসজিদে তাকালেও ভালো লাগছে। তো এই গত প্রতিবেদনে মহিষ সম্পর্কে আমরা ব্যাপক কথা বলছি, পাশাপাশি মহিষগুলাও মনে করেন যে অনেকে দামও বলছে, আগ্রহ দেখাইছে, প্রচুর ফোন আসছে, মহিষের ফোনের জন্য আদারওয়াইজ ফোনগুলো একটু কম ধরতে পারছি, কিন্তু এই মহিষগুলা আমার দামের সাথে পড়তে না হওয়ার জন্য এখনও রাখছি, এখন মনের মধ্যে নিচ্ছি যে থাক মহিষগুলা, তার মনে করেন আমার তেমন একটা কস্টিং না, ওই আওর কালে কাটেও দেওয়া লাগে না, খুলে হ্যাঁ আওর খুলে দিলেই খায় নাই, পানি আপনি একদিন পরে খাওয়ালে কোনো অসুবিধা নাই, মহিষের কোনো আপনি তাহামড়ি কোনো খরচ নাই, কিন্তু এদের বৃদ্ধি কিন্তু খুব দ্রুত হয়। আচ্ছা জি আশা করি যে এগুলা ফেল হয়ে যাবে। গত পর্বে কেমন দাম চাইছিলেন? এটা আপনি দাম চাইছিলাম অনেকে প্রতিবেদনে মনে হয় বুঝতে পারে নাই, অনেকেই বলছে ভাই দাম বলেন না কেন, দাম বলেন না কেন, দাম তো গত প্রতিবেদনে আমি বলে দিছি যে এটা জোড়া জোড়া আকারে ইয়া করে যদি কেউ নেয় 3 লাখ 3 লাখ 6 লাখ টাকা। আচ্ছা জি, আর চারটা একসঙ্গে নিলে 6 লাখ, চারটা একসঙ্গে নিলে 6 লাখ টাকা। আচ্ছা জি, একটা কাস্টমাররা বলছে ভাই আপনারা মহিষ দেখছিলাম ন্যাসটা কি একটু ভাঙা টাঙা আছে কিনা, এখানে কি অবস্থা, এটা কিন্তু জন্মের সময় টান দেওয়ার জন্য বাঁকা হয়ে গেছে, হ্যাঁ কিন্তু এখানে কোনো ভাঙাও নাই, জাস্ট একটু বাঁকানো আছে, এটা আপনি যে কোনোভাবে যারা আসবে তারা দেখে শুনে মনে করেন নিতে পারে, এবং এটা আমরা আশা করি তেল দিয়ে যদি একটু ডলা যায় মোটামুটি কিন্তু এটা ঠিক হয়ে আসবে। জি একটা এই 6টার মধ্যে একটা একটু ছোট দুর্বল টাইপের আছে, দুর্বল বলে আপনাকে লজ্জা দিবেন না ভাই প্লিজ, এটা একটু কাবু আছে, কাবু জি, এই একই কথা হইলো, যেই লাও সেই কথা হয়ে গেল। চলেন এই পাশে আরো কিছু গরু আছে, এইগুলা দেখেন, এই আপনার এই মহিষটা মোটামুটি কিন্তু সার হিসেবে কিন্তু সবাই পছন্দ করছে, অনেকেই বলছে ভাই একটা মহিষ কাটে বিক্রি করবেন কিনা, তো একটা মহিষ যদি কাটে বিক্রি করে লট তো নষ্ট হয়ে যাচ্ছে, আর মহিষ একটা যায় না, একটা যায় না, কারণ ওনারা একটা নিলে পারে ওনারাও ভুল করবে, কারণ হচ্ছে একটা থাকলে পারে মহিষ কাঁদবে, হ্যাঁ রোজ সঙ্গী দরকার, এই কারণে হচ্ছে আপনি মহিষটা এককভাবে না নিলেই ভালো হবে, জোড়া হলেই ভালো হবে। আচ্ছা চলেন ওই পাশে কিছু আছে ওইগুলা দেখি ভাই, যে পাশে একটা গরু আছে এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানাবেন? জি ভাই আমার পার্ট মনে করেন প্রায় দেখানো হয়ে গেছে, আপনার প্রেগনেন্ট দেখানো হয়েছে, রেডি বকনা দেখানো হয়েছে, বড় ষাঁড় হয়েছে, বিকৃত গরু দেখানো হয়েছে, মহিষ দেখানো হলো, এই সাইডে কিছু সাইওয়াল আর নেপালি নিয়ে আসছি, সেই গরুগুলো আমি এখন কাস্টমার ভাইদের দেখাতে চাচ্ছি। আচ্ছা শুরুতে যে বাচ্চাটা আছে জি এইটা হচ্ছে আপনার একটা সাইওয়াল বাচ্চা, ওটা লাভিও আছে, সামনের কম্বল আছে, কালারটা একটু মনে করেন যে মিশ্রণ আছে, মানে কালা সাইওয়াল ভাবতে আমরা ভাবি হচ্ছে শুধু আপনার হচ্ছে পিওর লাল কিংবা একটু মাটি কালার, কিন্তু এইটাতে একটু মিশ্রণ কালার, গরুটা মনে করেন সুন্দর, প্লাস মনে করেন বডি স্ট্রাকচারটা অনেক বড়, গরুটা অনেক বড় হবে ভাইয়া, হাতে আমার আবার আব্বাবার বলছে যে গরুটা যেহেতু মনে করেন একটু কাবু আছে এটা আমার নামে দিয়ে দাও, এটা আমি রাখতে যাচ্ছি, তো ওনার নামে রাখা আছে, যদি ওটা বিক্রি করে যদি কোনো প্রফিট হয় তাহলে আমি ওটা আমার আব্বাকে মনে করেন যে বাকি টাকা মনে করেন দিয়ে দেবো, আর যদি থেকে যায় তাহলে ওনার নামে এটা বড় হবে। আচ্ছা পাশে যেটা আছে এটা লাল সার, মানে আনকমন কিছু কালার বাজারে এখন ইদানিং সবাই পছন্দ করে, যে সবাই যখন পছন্দ করে বড় যে সারগুলো যদি হয়ে যায় এগুলোর দাম অনেক বেশি হয়ে যাবে, কালারের জন্য কিন্তু মার্কেটে এইসব গরুগুলোর এখন
অনেক প্রাইজ। তো সেক্ষেত্রে আমরা এখন চিন্তা ভাবনা করছি যে ছোটোর থেকেই যদি অনেকেই শুরু করতে চাই যে আমরাও তো 2 টাকা নিব, বড় গরু নিলে পারে তো আপনার ওখান থেকে বড় বড় খামারিরা প্রফিটেবল হচ্ছে, ছোটো খামারিরা ডেভেলপ করতে হলে তাদের ছোটো গরু দরকার। তো সেক্ষেত্রে ছোটো একটা কালারফুল গরু নিয়ে আসছি, মোটামুটি এটা কালারটা খুবই গর্জিয়াস এবং বাচ্চাটাও সব দিক দিয়ে পারফেক্ট। এটা আবার আমার আম্মাকে মনে করেন গিফট করছি, এটা আপনার আম্মাকে দেওয়া আছে, গিফট করছি। এন্ড দর্শকরা বলতে পারে ভাই তো দেখাচ্ছেন কেন, এটা দেখাচ্ছে এখান থেকে যদি প্রফিট করে কিছু টাকা হয় তাহলে ওই মুনাফের টাকাটা আমার আম্মাকে দিয়ে দেবো, যদি না বিক্রি হয় এটা বড় হোক। আচ্ছা, তো এটার কি দাম বলবেন? হ্যাঁ, এটার দাম কীভাবে বলি বলেন, তারপরেও তো দর্শক বন্ধুরা বলতেছে যে যদি কেউ আগ্রহ থাকে তাই কথা বলে নিবো, আহামরি দাম না, ভয় পাবার কোনো কারণ নাই যে ভাই মনে জিম্মা টিম্মা করবে কি না, তা না ভাই, একটু যেহেতু আমি মনে করেন শখ করে ওদের গিফট করা আছে এই কারণে মনে করেন দামটা না বলি। জি, 3 নম্বরে যেটা আছে এটা, এটা আপনার নেপালি বাচ্চা, নেপালি বাচ্চা, জি নেপালি কি, এটা আপনার 6 মাস বয়স হয়ে গেছে, 6 মাস বয়স, বকনা, বকনা। আচ্ছা, পিছনের আপনার ওলানটা দেখাবেন, লাভিটা দেখাবেন, কানটা দেখাবেন, গলার সাপটা দেখাবেন, সব কিছু মিলা যা যা থাকা দরকার নেপালি গিরের মধ্যে সবই আছে এটার মধ্যে। এটার দাম পড়বে কেমন? এটার দাম আমি নির্ধারণ করছি হচ্ছে আপনার 55,000 টাকা, 55,000 টাকা, জি। আচ্ছা, পাশে আর একটা আছে এটা, হ্যাঁ, শাইওয়াল পাগল, আমাদের বাংলাদেশের অনেক লোকজন আছে যারা হচ্ছে শাইওয়ালই পছন্দ করে এবং পিওর শাইওয়াল খুঁজে, কিন্তু পিওর শাইওয়ালগুলো পাওয়া কিন্তু মুশকিল, সো ডিফিকাল্ট। তো আসলে আমি যখন মনে করেন এই গরুগুলো এখন আমার নেক্সট টার্গেট হচ্ছে শাইওয়াল নেপালি, আপনার শিববি হরিয়ানা, ক্যাঙ্গাস এবং বিভিন্ন ধরনের ইন্ডিয়ান গরুগুলোর উপরে এখন কাস্টমারদের আগ্রহী, আনকমন কিছু যদি না নিয়ে আসি তাহলে কিন্তু কাস্টমাররাও নেবে না। তো শাইওয়াল গরুগুলো কী থাকা দরকার সেটা দেখে দেখে নেন, সেটা লাভিটা থাকবে, গলার যে কম্বলটা দড়ি যদি না থাকে তাহলে কতটুকু, হ্যাঁ, প্রশস্ত থাকবে এবং মনে করেন বডি স্ট্রাকচারটাও মনে করেন থাকতে হবে, কারণ শাইওয়াল অনেক প্রজাতির আছে, বাংলাদেশি শাইওয়াল যেগুলো সেগুলো কিন্তু আপনি ছোটো আকার আকৃতির ছোট, এগুলো কিন্তু হাইব্রিড শাইওয়াল। হ্যাঁ, এবং পাওগুলো দেখেন কত মোটা, পিছনের রানগুলোও কিন্তু অনেক মোটা মোটা, এক কথায় যে শাইওয়ালের মধ্যে যদি হাইব্রিড হয়ে থাকে, হাই পার্সেন্টেজ হয়ে থাকে, এর উপরে কালেকশন হয় না। আচ্ছা, এটার দাম পড়বে কেমন? এটা 60,000 টাকা নির্ধারণ করছে, 60,000 টাকা একটা বকনা। হ্যাঁ, আচ্ছা, পাশে আর একটা আছে, এটাও তো বোধ হয়, এটাও শাইওয়াল, এটারও আপনি সেম গলার কম্বল, লাভি পা এবং পিছনে আমি একটু খেয়াল করাবো, পিছনে যেটা দুধের জায়গাটা সেগুলো আপনি একটু খেয়াল করে দেখান যে এগুলা কেমন, আসলে দুধের হওয়ার মতন গরু, শাইওয়াল হলে যে দুধ কম হবে তা কিন্তু না, এগুলো পিওর শাইওয়াল, দুধ হবে ভালো আসতেও পাবেন। আচ্ছা, এটার বয়সের দাম? এটার বয়স আপনার প্রায় মনে হয় 8 মাস হয়ে গেছে। হ্যাঁ জি, এটা আপনার দাম চাচ্ছিলাম আমি 55,000 টাকা, 55,000, জি। আলোচনার সুযোগ আছে? একদম সীমিত ভাই, আমি তো আহামরি রেট রেখে মনে করেন দাম বলবো না, দর্শকরা তো নিতে পারে, অল্পের উপরে মনে করেন দামাদামি করে এগুলা বৃষ্টি হচ্ছে। এই পাশে একটা আছে, এটা, এটাও আপনার একটা শাইওয়াল, শাইওয়াল, জি শাইওয়াল, কলার কম্বল, লাভি সব কিছু এটার মধ্যে আছে, এটার বয়স 5-6 মাস, জি। আর দাম? এটা আপনি দাম নির্ধারণ করছে হচ্ছে আপনার 55,000 টাকা, 55,000 টাকা, জি। একটু এটা ডিসকাউন্ট করা যাবে, খালি 55,000 বললে হবে না, কারণ ওটার থেকে একটু সাইজ একটু ছোট আছে, এটা 2,000 টাকা কম দিয়ে নেন, এটা 53,000 টাকা। আচ্ছা, এই পাশে একটা আছে, এটা, এটা লাল, লাল পিওর শাইওয়াল যেটা বলেন, অনেকে লালের পাগল আছে, এই টকটকা লাল একটা আছে না, সেই লালটা হচ্ছে এটা, নেজটা দেখেন অনেক মোটা, লাভি কম্বল আপনি বাট এক কথায় উলান যেটা বলি সব কিছু মিলে এটা খুবই সুন্দর একটা ব্রিডের একটা বাচ্চা। এটার বয়সের দাম? এটার আপনার বয়স প্রায় 8-9 মাস হয়ে গেছে। আর দাম? এটার দাম নির্ধারণ করছি এটা 60,000 টাকা, 60,000 টাকা, জি। আচ্ছা, পাশে আর একটা আছে, এটা, এটা নেপালি, নেপালি, জি। এটার বয়স? এটা আপনার বয়স হচ্ছে 7 মাস, 7 মাস, জি। এটার মূল্য? এটার মূল্য 55,000 টাকা, 55,000 টাকা, জি। এটা দাঁড়ানোর ভাবভঙ্গি, গলার আপনার যে ইয়াটা আছে, কম্বলটা আছে, সিকন লাভি আছে, মোটামুটি নেপালি গরুর মধ্যে যা থাকা দরকার এটার মধ্যে পাওয়া যাবে। আচ্ছা, পাশে যেটা আছে, এটা, এটা নতুন কালেকশন আপনার, মোটামুটি মনে হয় 99% এটা গরুটা কথাবার্তা হয়ে গেছে, তাজউদ্দিন ভাই মনে করেন যে নেওয়ার কথা বলছে, ধরেন সেলই হয়ে গেছে, ওটা দাম টাম না বলি, ওটা বাদ থাক, ওটা জাস্ট কালেকশন, যে আসলে আমার কাছে কেমন নেপালি কালেকশন হয় ওটা দেখানোর জন্য, জি। ওটার কানটা একটু দর্শক বন্ধুরা খেয়াল করতে পারেন। অবশ্যই, তো এটা বিক্রি হয়ে গেছে, জি। তো পাশে আর একটা আছে, এটা সম্পর্কে আমাদের কি জানেন? হ্যাঁ, এটা একটা নেপালি, নেপালি, নেপালি গিরের মধ্যে পড়ে না, এটা শুধু নেপালি বলতে হবে। আচ্ছা, এটা পালানটা একটু খেয়াল করেন দর্শকরা, অবশ্যই, যে এটা দুধের, দুধের জায়গাটা মনে করেন যে ভালো, মাথা
আপনি রেডি অ্যাডাল্ট বকনা হিসেবে যদি কেউ নিতে চায় জাত ডেভেলপমেন্টের জন্য তারা নিতে পারে। এটার দাম পড়বে কেমন? এটার দাম নির্ধারণ করছি 52,000 টাকা। 52,000 টাকা। পাশে আর একটা আছে, এটা নেপালি গির। নেপালি গির জি। এটার বয়স? এটার বয়স আপনার প্রায় 10 মাসের মতন। প্রায় 10 মাসের মতো জি। আচ্ছা, এটার দাম পড়বে কেমন? এটার আপনি দাম নির্ধারণ করছি 55,000 টাকা। 55,000 টাকা দাম নির্ধারণ করছেন জি। আচ্ছা, পাশে আর একটা আছে, এটা এটা এটাও আপনার 99% মনে করেন কথা বলে রাখছি, এখন হওয়ার মধ্যেই 52,000 টাকা পায় নাই, মৌখিকভাবে মনে করেন জবান দেওয়া আছে। মোটামুটি মনে করেন যে ভাইয়ের সাথে কথা বললে ভালো লাগছে, উনি বলছে যে ভাই আমার মুখের জবানটাই ইনশাল্লাহ আপনি বিশ্বাস করতে পারেন। তারপরেও মনে করেন আমাকে বিশ্বাস করতেই হয়, সবাইকে বিশ্বাস করে ব্যবসা চলবে না, এটাও আমি ওনাকে হ্যাঁ রেখে দিছি। দেওয়ার মতন করেই আপনার অলরেডি কথাবার্তা কমপ্লিট। পাশের যেটা আছে এটা? হ্যাঁ, পাশেরটাও আপনার হচ্ছে একটা নেপালি বকনা অ্যাডাল্ট, ওটার সাথে জোড়া ছিল এটা, এটা আপনি অবিক্রিত করে রাখছি, এটার দাম হচ্ছে 60,000 টাকা। 60,000 টাকা জি। আচ্ছা, এইগুলো মূলত একটাও হিটে আসে না, নিয়ে গিয়ে লালন পালন করলে অল্প দিনের মধ্যে হিটে আসবে। হ্যাঁ আচ্ছা, পাশেরটা নেপালি। হ্যাঁ, নেপালি শেপের। হ্যাঁ, লাভি কম্বল, পালান, আপনার গলা সবকিছু মনে করেন যে দেখে নিতে পারবে দর্শকরা। মোটামুটি এটার দাম নির্ধারণ করে রাখছি হচ্ছে আপনার 55,000 টাকা। 55,000 টাকা। আচ্ছা, এই পাশে আরেকটা আছে, এটা এটাও আমার এক মানে ভদ্রলোক, দেশের আমাদের প্রবাসী ভাই, প্লাস হচ্ছে উনি আমার কাছ থেকে অলরেডি শিববি নিছে, হরিয়ানা নিছে, নেপালি হিসাবে এটা প্রথমে সিলেক্ট করছিল, পরে ওইটা হট কালেকশন আসার জন্য আপাতত জায়গা কম ওনার, উনি বলছে যে এটা তুমি রেখে দাও, আমি ওই দুটা আপাতত নিলাম, আরেকটা তুমি ভালো একটা কালেকশন দিয়ে দিও। তো এটা তো আমার হট কালেকশন ছিল নেপালি, আমার নেপালি গিরের মধ্যে এত বড় গরু ফার্মের মধ্যে একটাও নাই, এই কারণে হচ্ছে এই গরুটা আমি মনের থেকে ওনাকে বলছি যে আপনি যদি নেপালি পাগল হয়ে থাকেন আপনাকে আমি এই গরুটা দিয়ে দিবো। ওটা মনে করেন উনি এখনো পেমেন্ট করে নাই, কিন্তু ধরেন ওনারা যেসব কথা বলে 100% পিওর কথা, আর এটা হওয়ার মধ্যে 99% মনে করেন হওয়ার মধ্যে। এই পাশে একটা আছে, এটা বড় করে, এটা সেল হয়ে গেছে, সেল হয়ে গেছে, এটা আপনি 99% কথা হয়ে আসছে, 200 টাকা পাবো ইনশাল্লাহ। ওনারা আগে গরু নিছে, ওনাদের বিশ্বাস পাওয়ার মতন লোক, প্লাস ওনারা যা বলে কথা কাজের মধ্যে মিল রাখে ভাই। তো সোহান ভাই, বর্তমানে আপনার কালেকশনে অধিক গরুগুলো ছিল, আমরা যেগুলো দেখলাম প্রায় 4-5 স্টেজের গরু আপনি রাখছেন, কম বেশি সব ধরনের গরুই আছে, তো বর্ণনা করেও দর্শকদের জানালাম। এবার যদি আপনার দর্শকদের কিছু বলার থাকে? আসলে প্রতিবেদনের সময়টা অনেক নিয়ে নিছি, দর্শকরা এত সময় লং টাইম কোনো সময় মনে করেন যে হচ্ছে প্রতিবেদন দেখার আগ্রহী থাকেন, আমি অনেক সময় দেখি বেশি কথা বলার জন্য মনে করেন কাস্টমারের আগ্রহ হারা ফেলে, প্লাস মনে করেন হচ্ছে ওনারা আপনার বাঁচালো বলে বিভিন্ন ধরনের কমেন্ট বলে থাকে, কিন্তু কিছু কথা না বললেও মনে করেন হয় না, কারণ দর্শকরা তো শিখবে যে। এখন আরেকটা মেসেজ মনে করেন সবাইকে দিয়ে দিব, সেটা হলো কি যে গরু লালন পালন করতে হলে পরে কস্টিংয়ের বিষয়টা সবাই মাথায় রাখেন, আর যেহেতু মনে করেন এখন একটা খোঁড়া রোগের পরে আমরা অবস্থান করতেছি, মোটামুটি মার্কেটটা এখন ঠিক চলে আসছে, খোঁড়া রোগটাও চলে গেছে, আর সবসময় খালি ওষুধের উপর ডিপেন্ডেন্ট না হয়ে সারে আপনার কিছু প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্যও প্রস্তুত থাকেন। যেমন পেট ফাঁপা হলে আমরা আগে দেখে আসছি যে বাঁশের মনে করেন যে পাতা খাওয়ালে পরে পেটটা ঠিক হয়ে যায়, অনেক সময় একটু দেখেন খেয়াল করেন যদি 7-Up যদি আপনি হাফ এক পোয়ার যদি 7-Up হাফ করে যদি দিয়ে দেন, পেট ফাঁপা কিংবা পাতলা ওইখানা হলে এটা কিন্তু সারে যায়, কস্টিংটা কম, ডাক্তারে কিন্তু আপনি ডাকতে হলো না। এই টাইপের আবার কিছু গাভী দ্বারা নিচ্ছে তাদের জন্য একটু টিপস দিয়ে দিই, রেডি বকনা যখন মনে করেন আপনি যে গাভী বাচ্চা দিল, বাচ্চা দেওয়ার পরে ফুলটা পড়তে চায় না, তো অনেক সময় অনেকে নার্ভাস হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা খোকসা ডোমর যেটা খসখসি পাতা যেটা থাকে ওই ডোমরের পাতা মনে করেন 15-20 মনে করেন যদি খাওয়া দিতে পারেন, তাহলে ফুলটা মনে করেন খুব দ্রুত পড়ে যায়, এখানে কিন্তু ডাক্তার ডাকার কোনো প্রয়োজন নাই। এই টাইপের কিছু টিপস যদি আপনারা প্রতিবেদনেই আমি দিতে থাকবো, যেগুলো মনে করেন যে দর্শক ভাইরা উপকৃত হবে পালাক্রমে, এগুলো হ্যাঁ এগুলো যদি মনে করেন জানতে থাকে তাহলে কস্টিং প্রাইস যেটা বলতেছিলাম কস্টিং প্রাইসটা কমে গেলে পরে প্রফিটটা দিন শেষে দেখা যাবে সেটাই জি। তো ঠিক আছে সোহান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, দীর্ঘক্ষণ আমাদের সময় দিয়েছেন, প্লাস আপনার গরুগুলোর বর্ণনা করে আমাদের জানাইছেন, তো ভালো থাকবেন আপনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।